আরবের লোকরা শোন না, আজ ভরে আমিনার ঘরে নূর এসেছে। আরবের লোকরা শোন না, আজ ভরে আমিনার ঘরে নূর এসেছে। আজ ভরে আমিনার ঘরে নূর এসেছে। ওগো যাহার জন্য আল্লাহ তাআলা, যাহার জন্য আল্লাহ তাআলা এ দুনিয়া সাজিয়েছে, বল নূর এসেছে। আরবের লোকরা শোন না, আজ ভরে আমিনার ঘরে নূর এসেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম মিনাল المسجد الحرام إلى المسجد الأقصى، صدق الله العظيم. عربের লোকরা শোন না, আজ ভরে আমিনার ঘরে নূর এসেছে। আরবের লোকরা শোন না, আজ ভরে আমিনার ঘরে নূর এসেছে। আজ ভরে আমিনার ঘরে নূর এসেছে। ওগো যাহার জন্য আল্লাহ তাআলা, যাহার জন্য আল্লাহ তাআলা এ দুনিয়া সাজিয়েছে, বল নূর এসেছে। আরবের লোকরা শোন না, আজ ভরে আমিনার ঘরে নূর এসেছে। হযরতে জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগো, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ, ওই সমস্ত লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে নামাজকে ফরজ করেছেন, ওরা জানা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য ওই ফরজ নামাজগুলো আদায় করে না। আল্লাহু পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের ওপর ফরজ নামাজকে আদায় করেছেন,
পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে, কিন্তু ওরা নামাজ পড়ে না গো না, বিচার জন্য এই শাস্তি দেওয়া হয়। বলুন তো বাবা জীবনেরাও, এখানে যতগুলো মানুষ এসেছেন, যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি নামাজ পড়েন, হয়তো এখানে 10% লোক হাত উত্তোলন করে বলবেন, মাওলানা আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহু পাক রব্বুল আলামিনের উপাসনা করি, আমরা পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়ি। কিন্তু অধিকাংশ লোকে বলবেন আমরা নামাজ পড়ি না, বাবা মার আল্লাহু পাক রব্বুল আলামিনের নবী বলতে লাগলেন, বলে জিবরিল রে, যদি নামাজ না পড়ে তাহলে কি এই শাস্তি দেওয়া হবে? বলে হ্যাঁ নবী গো, যদি কোনো ব্যক্তি জেনে শুনে নামাজ না পড়ে তাহলে আল্লাহু পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ফরিশতা নির্ধারণ করে দেবেন। ওই সমস্ত ফরিশতারা তাদের মস্তিষ্কে আঘাত করবে গো নবী, এবং তাদের মস্তিষ্কগুলোকে মেরে বিকৃতি করে দেবে, তাদের মস্তিষ্কগুলোকে আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তাহলে নামাজ পড়তে হবে কিনা? হযরতে জিবরিল আমিনের কথা শুনে বাপা মার আল্লাহু পাক রব্বুল আলামিনের নবী আল্লাহ আল্লাহ ঝুরঝরে কান্না করলেন, জিবরিল রে, এরা কি আমার উম্মতের মধ্য থেকে হবে? বলে হায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এইভাবে ওখান থেকে যখন কিছু দূরে গেলেন বাপা মার হযরতে জিবরিল আমিন এবং বিশ্বনবী যখন অগ্রসর হলেন আল্লাহর রসুলের নজরে, ধরা পড়ল একটা ঘটনা তিনি দেখতে পেলেন, সামনে ঘটে যায় আল্লাহু পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে পেলেন যে কিছু লোক রক্তের সমুদ্রের মধ্যে হেলাডোলা করতেছে, ওই রক্তের সমুদ্রের মধ্যস্থলে হাবুডুবু খাচ্ছে, নিজের প্রাণকে বাঁচার জন্য উপকূলীয় এলাকায় আসবে, উপকূলে আসবে, অতএব নিজের প্রাণকে বাঁচার জন্য শত চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে কোনো কর্মে ওই সমুদ্রের কিনারায় গেলে নিস্তার পাবো, আমি নেজাত পাবো। যখনই কিনারায় আসতে চায়, আসার পরেও বাপা আমার কিনারায় আসার আগে আল্লাহু পাক রব্বুল আলামিনের ফরিশতা মণ্ডলীরা তাদের দিকে পাথর নিক্ষেপ করতে থাকে, তাদের দিকে পাথর ছুঁড়তে থাকে পাথরের আঘাতে, তারা উপকূলে আসতে পারে না, বরং আবার ওই রক্তের সমুদ্রের মধ্যস্থলে গিয়ে পৌঁছায়। বারবার আসতেছে কিন্তু আবার তাদেরকে মিডিলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই কষ্ট তাদেরকে দিয়ে রেখেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃশ্য দেখে মায়ার নবী ছিলেন, দয়ার নবী ছিলেন, জিজ্ঞাসা করলেন জিবরিল, এরা এমন কি পাপ করেছে, কি গুনাহ করেছে জীবনে, যে আজ এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তো জিজ্ঞাসা করলেন জিবরিল, বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত উম্মত, ওই সমস্ত লোক যারা সুদ খায়। কথা বোঝা যায়? যারা সুদ খায়, বর্তমানে যারা ইমাম তারা বর্তমানে কি করছে জানেন? সুদের বক্তব্যটাকে বন্ধ করে দিয়েছে, পারছে না দিতে। কি আপনাদের ইমাম মের দিকে আপনি তাকান, আপনার ইমাম কি সুদ সম্পর্কে এখন বলতে পারছে? ও আজকে বলবে, কালকে ওর চাকরি চলে যাবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? কারণ সমাজের যারা কর্তা, যারা কর্মী, সেই সমস্ত লোক সুদখোর, সেক্রেটারি সুদখোর, ক্যাশিয়ার সুদখোর, কে আরও যদি কেউ থাকে তারাও সুদখোর,
যদি ইমাম বলতে যায় ওর চাকরি থাকবে কারণ ক্ষমতা তো এখন এর হাতে এ যা করবে তাই হবে আমি গতকালকে বলেছিলাম যে ইমামের প্রতি জুলুম নির্যাতন চলছে এখনো পর্যন্ত সময় আছে জুলুম নির্যাতন বন্ধ করুন নচেত সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ থেকে গ্রাম থেকে শান্তিকে তুলে নেবে উঠিয়ে নেবে।